ஈஸ்வர பரம அனுகூல சச்சிதானந்த விக்கிரக நமாமி ஆதி கோவிந்தே சர்வ காரண காரணம் এটা মনে হয় প্রচারিত আছে ঈশ্বর পরমা কৃষ্ণ ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আমি বলব ঈশ্বর পরমানুকূল সচ্চিদানন্দ বিগ্রহ নমামি আদি গোবিন্দে সর্বকারণ কারণ মানে 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 হচ্ছে যে যিনি নবকলেবর কৃষ্ণ বলো বাসুদেব বলো অনুকূলচন্দ্র বলো তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ প্রত্যেকে কিন্তু তিনি মূর্ত সচ্চিদানন্দ বিগ্রহ যার মধ্যে প্রত্যেকটা কোয়ালিটি একদম ভেরিফাইড রূপে আছে আমান ঈশ্বর বলে নামামি আদি গোবিন্দ এই হচ্ছে সে আদি গোবিন্দ শ্রী ঠাকুরের গানে পাবে যে আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরিনাম সদা গাইরে মানে হচ্ছে ক্ষুব্ধ পরাণ চাহে গোবিন্দ নামামৃতে সদা ভাসিতে হ্যাঁ মুগ্ধ মানুষে আত্ম ভুলিয়ে হরি হরি বলে নাচিতে গানটা আছে তো ওইখানে এই যে গোবিন্দ সেই গোবিন্দ এই নমামি আদি গোবিন্দে এই আদি গোবিন্দ সর্বকারণ কারণম সমস্ত কারণের কারণ সমস্ত কারণের কজ অফ অল কজেস তাই ঈশ্বর পরমা অনুকূলা সচ্চিদানন্দ বিগ্রহ নমামি আদি গোবিন্দে সর্বকারণ কারণম তাই কৃষ্ণকে নিয়ে বলো কৃষ্ণ মানে দ্য অল অ্যাট্রাক্টিভ যে সময় যাকে যে সময় লেখা হয়েছে সে সময়কার পুরুষোত্তম বলা হয়েছে তার মানে ব্রহ্মা এটা কিন্তু ইয়ে শ্রীমৎ ভাগবতমে আছে তো ব্রহ্মা আমি ওটা ঘুরি অনুকূল দিয়ে বলছি জানি না এটা কেরম লাগবে কী লাগবে তবে অনেক ঋষিরা অনেক পূজা পদ্ধতিতে কিন্তু এরকম বাসুদেবকে ঢুকিয়েছে হ্যাঁ বাসুদেবকে ঢুকিয়েছে কারণ ওখানেই সব ফুলফিল হবে সব কিছু পুরুষোত্তমে গিয়ে ফুলফিল হয় যত যাই হোক যে দেব এ দেব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি নররূপে আসেন ধরায় করেন ধৃতি বৃষ্টি পুরুষোত্তমকেই যদি আমি ফুলফিল না ওই জন্য সব পুজোর মধ্যে লাস্টে কিন্তু বাসুদেব সর্বমিতি মদাত্মা শুধু যেটা আছে সমস্ত বাসুদেব সব সর্বময় এখানে বাসুদেব বলাটা কিন্তু একটা বিশাল সিগনিফিকেন্স আছে কৃষ্ণ টিষ্ণ ঠিক আছে বাসুদেব মানে এটা বাসুদেব কথাটা একটা মানে আছে যেমন অর্জুনকে বলা হয় কোনতেও কেন মানেটা কি নাম শুধু কুন্তির ছেলে এখন তো সংস্কৃত ভাষায় কথা তো আমাদের এই আমাকে পিয়ার ছেলে এরকম বড় বলে পিয়ার ছেলে মানে নাম তোমার পিয়ার ছেলে না এটা বাংলার ভাষায় ওরকম এটা ইংরেজি কেউ শুনলে সে ভাববে ওটাই নাম পিয়ার ছেলে তেমন যখন কোনতেও মানে ওইভাবে ইন্ডিকেট করা হচ্ছে যেমন বাসুদেব যে বলছি বাসুদেব মানে বসুদেবের ছেলে বসুদেবের ছেলে বাসুদেব এর মানে তার হিউম্যান ফর্মটাকে ধরা হচ্ছে এই সেম ট্রেন্ডটা তুমি দেখতে পাবে জিসাসে জিসাসে জিসাস বলতে না দ্য সন অফ ম্যান একটা মুভি আছে সন অফ ম্যান এবং সন অফ গড মুভি আছে সন অফ গড মনে হয় কিন্তু ওই মুভি তো বলবে বারবার এমফাসিস করবে যে সন অফ ম্যান আই এম দ্য সন অফ ম্যান অ্যান্ড সন অফ ম্যান ইজ দ্য সন অফ গড এই সেন্স যে কেন সন অফ ম্যানকে বলা হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ বিশেষভাবে গ্রহণ করে যে হয়েছে জন্মগ্রহণ করে বিশেষভাবে রূপ নিয়েছে এই সচ্চিদানন্দ বিগ্রহকে প্রণাম জানাচ্ছে ব্রহ্মা এই যে বলে সারা দেবতা মিলে বিষ্ণুর কাছে প্রার্থনা করছে তুমি আসো কিছু করো হ্যাঁ তখন বিষ্ণু জন্ম নেন অবতার রূপে এটা একটা অন্য প্লেনে দেখা হচ্ছে ব্যাপারটা অন্য ডাইমেনশানে ব্যাপারটাকে ইমাজিন করা হচ্ছে যেমন বলা যেতে পারে সূর্য প্রতিদিন সকাল হলে পৃথিবীকে আশীর্বাদ দান করছে এটাকে সানলাইট তাহলে একটা অন্য ডাইমেনশানে ব্যাপারটাকে আমি যখন ইমাজিন করছি তখন ওইভাবে আমি খেলাটা দেখাচ্ছি যখন চন্দ্রগ্রহণ হয় ওই লাইটটা পড়ে না তখন অ্যাটমসফিয়ারে সার্টেন সোলার এক্লিপস হয় তখন বলে নাকি খেতে নেই